হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের জন্য অসাধারণ তিনটি অ্যাপস আমি নিয়ে এসেছি এবং এই অ্যাপস তিনটি আমরা দেখব এবং একে অসাধারণ বলার পেছনে কারণটা কী সেটাও জানবো, আর আপনারাও দেখলে আপনারাও এই অ্যাপসগুলোকে অসাধারণই বলবেন। আর আমি পার্সোনালি অ্যাপসগুলো ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে এবং সেই জন্য আমি এই অ্যাপসগুলোকে অসাধারণ বলছি এবং আপনাদের সামনে আমি এটা রিভিউ করছি। সো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলসো প্রেস দ্য বেল আইকন, কারণ আমরা যখনই কোনো লেটেস্ট ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনি সবার আগে পেয়ে যান। সো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ জুবাইম দিস জিম ফ্রম টেক অথরিটি বাংলা। লেটস স্টার্ট ইট। ফার্স্ট অ্যাট অল, যে অ্যাপসটা আমরা দেখতে যাচ্ছি ফার্স্ট নাম্বারে, সেই অ্যাপসটির নাম হচ্ছে অ্যাপ হর্ডার্স। প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো পেইড, যেগুলো টাকা দিয়ে কিনতে হয়, বাট অ্যাপ হর্ডারে আপনি এমন সব অ্যাপসের লিস্ট পাবেন যে অ্যাপসগুলো আসলে ফ্রি, পেইড অ্যাপ ছিল বাট এখন ফ্রি। প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে যেগুলো পেইড, বাট ডেভেলপার চেক করার জন্য এগুলোকে ফ্রি করে। আর এই ফ্রি অ্যাপসগুলো আসলে আপনি যখন সার্চ করবেন প্লে স্টোরে এগুলো খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন। সেক্ষেত্রে আপনি অ্যাপ হর্ডারের সাহায্য নিতে পারেন। অ্যাপ হর্ডারে আপনি যখন প্রবেশ করবেন সেখানে অনেক পেইড অ্যাপস ফ্রিতে দেখতে পাবেন এবং এগুলো একদম লেটেস্ট, এটা কতদিন আগে রিলিজ করেছে, মানে কতদিন আগে এটাকে ফ্রি করা হয়েছে, কতদিনের জন্য ফ্রি থাকবে আর কতদিন পর্যন্ত আপনি এটা ডাউনলোড করতে পারবেন, এই সব ডিটেলস আপনি অ্যাপ হর্ডারে পেয়ে যাবেন। সো এটা আমাকে একটু ভালো লেগেছে, কারণ অনেক অ্যাপসগুলো রয়েছে ডেভেলপার এগুলো চেক করার জন্য এগুলোকে ফ্রি করে, তারা দেখে যে তাদের যে অ্যাপসটা কতটুকু জনপ্রিয় মানুষের কাছে সে জিনিসটা দেখার জন্য তারা ফ্রি করে। এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে আর তারপর প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। সো আমাদের সেকেন্ডলি যে অ্যাপসটা আমরা এখন দেখব সেই অ্যাপসটির নাম হচ্ছে লাইভ ওয়াটার পেপার। আমরা এতদিন শুনেছি লাইভ ওয়ালপেপার, আর শুনছি লাইভ ওয়াটার পেপার। সো লাইভ ওয়াটার পেপার বলতে ওয়ালপেপারের মতনই এটা কাজ করে, বাট এটা হচ্ছে এক ধরনের তরল পদার্থ, আপনি পানিও বলতে পারেন, রক্তও বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। এটা এমন এক ধরনের তরল পদার্থ যেটা হচ্ছে ডিজিটাল অ্যানিমেশন, আর এটা যখন আপনার ফোনে আপনি যখন ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটা তখন দুটো অপশান পাবেন, এক হচ্ছে সেট ওয়ালপেপার এবং পাশে দেখবেন কালার চেঞ্জের একটা গোল বাটন রয়েছে। তো আপনি ইচ্ছা করলে যে লিকুইডটা থাকবে সেই লিকুইডের কালারটা চেঞ্জ করতে পারেন, জাস্ট আপনি সেই গোল বৃত্তটাতে ক্লিক করবেন এবং সেই বৃত্তটাতে ক্লিক করে আপনি দেখতে পাবেন অনেক ধরনের কালার রয়েছে, সেই কালারে আপনি ক্লিক করে যে কোনো একটা কালার চুজ করতে পারেন, তারপর সেট ওয়ালপেপারে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ওয়ালপেপারটা সেট হয়ে যাবে। তারপর আপনার যে মেইন স্ক্রিন আছে সেখানে দেখবেন একটা তরল পদার্থ ভাসছে এবং আপনার মোবাইলটা হয়ে গেছে গ্লাস এবং মোবাইলের ভিতর দেখবেন অনেকগুলো তরল পদার্থ, আপনি পানিও বলতে পারেন। সো এই পানিগুলো আপনি চাইলে খেতে পারেন, বাট আপনি খেতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট, এটা রিয়েলি না, বাট আপনি কিন্তু আপনার পিপাসাটা মিটাতে পারেন। সো এই অ্যাপসটার একটি মজার ব্যাপার হচ্ছে যে আপনার মোবাইলটা যেদিকে রোটেশন করবেন সেই তরল পদার্থটাও সেদিকে যাওয়া আসা করবে, এটা একটা আমার কাছে খুব মজার ব্যাপার লেগেছে অ্যাপসটা ইউজ করে। সো আমাদের থার্ড নাম্বার যে অ্যাপসটি হল সেটা হলো এআর মস্কেও। এআর মানে হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, এখন আমরা বাংলা যদি এটা করতে যাই তাহলে উদ্দীপ্ত বাস্তবতা। এখন উদ্দীপ্ত বাস্তবতা বলতে এই অ্যাপসটার মেন কাজ হচ্ছে যে মস্কোর যে মেন বিল্ডিংগুলো রয়েছে, পপুলার সিটির যে বেল আসলে যে মেইন বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ের একটা বাস্তবতা রূপ তারা দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম দেখে এক জায়গায় যখন আপনার ক্যামেরাটা যখন কোনো মার্কারের ওপর ধরবেন তখন দেখবেন সেই জায়গা থেকে একটা বাস্তবতা একটা বিল্ডিং উঠে আসছে। সো এটা যখন আপনারা নিজেরা যখন ট্রাই করবেন তখন ভালো বুঝতে পারবেন আর অবশ্যই মজা পাবেন। আমি আপনাদের বলে বোঝাতে পারছি না, বাট এটা খুবই ভালো আমার কাছে লেগেছে, একটা বাস্তবতা একটা বিল্ডিং উঠে আসছে। এখন বলতে পারেন হোয়াট ইজ মার্কার, মার্কারটা আসলে কী, এটা খায় না মাখে, এটা খায়ও না এটা মাখেও না, এটা এক ধরনের পিকচার যার সাহায্যে আপনার যে ক্যামেরা যে অ্যাপসটি আছে এবং মার্কার যখন একত্রে মিলিত হয় তখনই কিন্তু আপনার যে অ্যাগমেন্টেড রিয়েলিটি আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করে। তো যখন আপনি সেই মার্কারটা ক্যামেরার সামনে ধরবেন তখন সেই মার্কারের উপর থেকে একটা বিল্ডিং উঠে আসবে, আপনি মার্কারটা যেখানেই দেখান সেখান থেকে কিন্তু আসলে বিল্ডিংটা উঠে আসবে। আপনি চাইলে সেটা প্রিন্ট করিয়ে নিতে পারেন অথবা আপনার যে কোনো আরেকটা যদি মোবাইল থাকে, টাচ স্ক্রিন মোবাইল থাকে,
অ্যান্ড্রয়েড বা যাই হোক অ্যাপল, তো সেই যখন মোবাইলটা যখন আপনি এভাবে ধরবেন তখন কিন্তু সেখান থেকে একটা বিল্ডিং বাস্তবতাভাবে উঠে আসবে। সো এটা আমার কাছে ভালো লেগেছে, আপনি আপনার বন্ধুদের সাথে আপনার ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারেন। দ্যাট জাস্ট এটা একটা রিয়েলিটি মাত্র, 3D যাকে বলা হয়, 3D রিয়েলিটি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইবের যে লাল বাটনটা আছে সেটাতে ক্লিক করে, এটাতে ক্লিক করতে কোনো টাকা লাগে না, আর অবশ্যই পাশে যে বেল আইকন আছে সেটাতেও ক্লিক করে দেবেন, তাহলে তো মজাই হয়ে যাবে। আর অবশ্যই আমাদের ফুল সাপোর্ট দিবেন, আমি আপনাদের ফুল এন্টারটেইন করার চেষ্টা করব। সো আজকের জন্য এখানেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।